আজকে একটা মাইন্ড বেন্ডিং সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেই গল্পের প্রতিটা টুইস্ট তোমাদের অবাক করে দেবে। এই গল্পটি হলো রে নামের একটি লোকের। তার স্ত্রী জোয়ান এবং তার মেয়ের নাম পেরি। থ্যাংকসগিভিংয়ের দিন তাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যা রের জীবনে এই ভয়ানক দিনটিকে নিয়ে আসে, যেদিন সে বুঝতেও পারে না কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার এই মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 6.4/10। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ ফ্র্যাকচার্ড। প্রচণ্ড ঠান্ডার দিন আর রাস্তাটাও একদম জনশূন্য। এই রাস্তা দিয়েই রে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাচ্ছে। তারা আসলে থ্যাংকসগিভিংয়ের জন্য জোয়ানের মা বাবার বাড়িতে গিয়েছিল, এখন সেখান থেকেই ফিরছে। রে এবং তার স্ত্রী জোয়ানের মধ্যে খুব একটা সম্পর্ক ভালো চলছে না, তারা সব সময়ের মতো এখনও ঝগড়া করছে। আসলে রের আর্থিক পরিস্থিতি এখন খুব একটা ভালো নেই, আর সমস্ত ঝগড়ার মূল কারণই হলো এটা। আর আজ রে তার শ্বশুরবাড়িতে খুব একটা ভালো ব্যবহার করেনি, তাই জোয়ান তার সাথে লড়াই করছে, আর তাদের সম্পর্কটাও প্রায় ভেঙে যাওয়ার মতোই। ব্যাকসিটে বসে তাদের মেয়ে পেরি হেডফোন লাগিয়ে গান শুনছিল। সে বলে ওঠে তার বাথরুম পেয়েছে। রে এই জন্য একটা টাকশপে এসে দাঁড়ায়। জোয়ান পেরিকে নিয়ে বাথরুমে যায়। ফিরে আসার পর পেরি জানায় সে তার মেকআপ কিটটা খুঁজে পাচ্ছে না। জোয়ান সেটা খুঁজতে আবার বাথরুমে চলে যায়, আর রে গাড়ির ব্যাক সিটে সেটাকে খুঁজতে থাকে। তখনই পেরি পাশেই একটা বেলুন দেখতে পায়, আর সেই বেলুনটা দেখে অ্যাট্রাক্ট হয়ে পেরি সেটার কাছে যেতে থাকে। আর এই মুহূর্তেই একটা কুকুর চলে আসে। কুকুর দেখে পেরি ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে। এভাবেই যেতে যেতে সে পাশেই একটা কনস্ট্রাকশন সাইডের একদম ধারে চলে আসে। রে এটা দেখে পেরিকে সাবধান হয়ে যেতে বলে, সে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে, আর এরপর সে একটা পাথর নিয়ে কুকুরটিকে ছুঁড়ে মারে। তবে পেরি এতে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে রে নিজেও দৌড়ে সেখানে ঝাঁপ দিয়ে দেয়, আর এতে তারা দুজনই অনেক আঘাত পায়। কিছুক্ষণ বাদে যখন রের জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় জোয়ান প্রচুর কান্না করতে করতে পেরিকে জাগানোর চেষ্টা করছে। রেকে দেখে জোয়ান তাকে সেন্সে আনার জন্য মারতে থাকে আর বলে, দেখো না পেরির কি হয়েছে। কিন্তু রে যেন একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সে বুঝতে পারছে না কি হচ্ছে এসব। সে জোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এরপর পেছন ঘুরে দাঁড়িয়ে সে একদমই জ্ঞানহীন হয়ে যায়। কয়েক সেকেন্ড পর সে তার হুঁশ ফিরে পায় আর দেখতে পায় জোয়ান আবার উঠে পেরির কাছে এসেছে, এবং পেরিরও তেমন একটা কিছু হয়নি, কোনো রক্তপাত হয়নি, তবে সে তার হাতে প্রচুর চোট পেয়েছে। এটা দেখে রে কিছুটা স্বস্তি পায় যে তার মেয়ে সুস্থ আছে। এরপর তারা গাড়িতে করে পাশেই থাকা একটা হসপিটালে আসে। জোয়ান একটু আগে পর্যন্ত রের সাথে ঝগড়া করছিল, এমনকি সম্পর্কটাকেও শেষ করে দিতে চেয়েছিল, তবে এই দুর্ঘটনা তাকে একদমই বদলে দিয়েছে। সে রেকে ধন্যবাদ জানায় মেয়েকে ভালোভাবে হসপিটালে আনার জন্য। সে রের জন্য এখন অনেক খুশি। তবে হসপিটালে সব কিছু খুবই অস্বাভাবিক ছিল। পেরির ইমার্জেন্সি থাকলেও হসপিটালে তার কোনো ট্রিটমেন্টই করানো হয় না। তাদেরকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয় যতক্ষণ না পর্যন্ত তাদের নম্বর আসছে। রে বারবার রিসেপশনে গিয়ে বলতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর যখন তাদের নম্বর আসে, তখনও পেরিকে ট্রিটমেন্ট করা বাদ দিয়ে তাকে অনেক বড় ফর্ম ফিল আপ করতে হয়। এমনকি ফর্ম ফিল আপের সময় তাকে অনেক ব্যক্তিগত প্রশ্নও করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় ফ্যামিলিতে কোনো মানসিক রোগী আছে কিনা, কেউ নেশাদ্রব্য সেবন করে কিনা, এমনকি রিসেপশনিস্ট তাদেরকে পেরির অর্গান ডোনেশন করার জন্যও বলে। জোয়ান সাথে সাথে না করে দিলেও সেই রিসেপশনিস্ট তাকে বারবার ইনসিস্ট করতে থাকে। আর এত কিছুর পর তারা জানতে পারে রের ইন্স্যুরেন্স এখানে কাজ করবে না। ইন্স্যুরেন্সে ফার্স্ট পার্সনে যার নাম রয়েছে তার নাম অ্যাবি, আর অ্যাবি হল রের এক্স ওয়াইফ, যে 8 বছর আগেই মারা গেছে। রে এত ঝুট ঝামেলা বাদ দিয়ে ক্যাশে পেমেন্ট করতে চায়। আর ফাইনালি পেরিকে অ্যাডমিট করা হয়। ডক্টর পেরির চেক আপ করে জানায় তার হাতে ফ্র্যাকচার হয়েছে, ভয়ের কিছু নেই। তবে সেফটির জন্য তারা পেরির ব্রেন স্ক্যান করবে, এটা দেখার জন্য তার ব্রেনে কোনো হ্যামারেজ হয়েছে কিনা। একজন স্টাফ পেরিকে স্ক্যানিং রুমে নিয়ে যেতে আসে, তবে পেশেন্টের সাথে শুধু একজনই যেতে পারবে, আর এই জন্য জোয়ান পেরির সাথে চলে যায়। আর রে বাইরে এসে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। রে প্রচুর টায়ার্ড রয়েছে,
ইভেন সে নিজেও চোট পেয়েছে। এই কারণেই অপেক্ষা করতে করতেই সে ঘুমিয়ে পড়ে আর কয়েক ঘন্টা পর তার ঘুম ভাঙে। সে ফ্রেশ হতে গিয়ে দেখতে পায় তার মাথায় চোট লাগার জায়গাটায় স্টিচ করে দেওয়া হয়েছে। এতটা সময় কেটে যাবার পরেও পেরি এবং জোয়ান ফিরে আসেনি। এটা দেখে সে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, তবে সেখান থেকে তাকে আরও ওয়েট করতে বলা হয়। আর এখন হসপিটালের চারপাশে সে অদ্ভুত সব কিছু দেখতে পায়। সে দেখতে পায় বাইরে বায়ো ওয়েস্টের সমস্ত থলি যেখানে রক্ত লেগে আছে, আর এসব দেখে রের সন্দেহ হতে থাকে। হয়তো এই হসপিটালে অর্গান ট্রাফিকিং চলছে। রে আবার রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, তবে এবার তো তাকে পরিষ্কার বলেই দেওয়া হয় যে পেরি নামের কোনো পেশেন্ট এখানে অ্যাডমিট হয়নি। রে দৌড়ে পেরির বেডের কাছে যায়, তবে সেখানেও পেরি নেই। বরঞ্চ অন্য এক ডক্টর এসে তাকে উল্টো গল্প শোনায়। ডক্টর বলে, তুমি এখানে এসেছিলে নিজের চিকিৎসা করাতে, তোমার মাথায় চোট পেয়েছিলে তাই জন্য এসেছিলে। আর এখন রে একদম শিওর হয়ে যায় এই হসপিটালে আলাদাই কিছু চলছে। তারাই তার স্ত্রী এবং মেয়েকে কিডন্যাপ করেছে। সে পাগলের মতো তাদের খুঁজতে থাকে এবং বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। বাধ্য হয়ে এই হসপিটালের স্টাফ তাকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়ে স্টোর রুমে আটকে দেয়। তবে রের জ্ঞান হারালে চলবে না, তাকে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজতে হবে। এই জন্যই সেখানে থাকা অ্যাড্রেনালিন ইঞ্জেকশন সে নিজের গায়ে পুশ করে দেয়, যার ফলে সে বেহুশ হয় না। তখনই বাইরে পুলিশের গাড়ি দেখে সে পুলিশের কাছে আসে এবং তাদেরকে সমস্ত কিছু বলে। পুলিশ রেকে নিয়ে হসপিটালে আসে, তবে ডক্টররা পুলিশকেও এটাই জানায় রে নিজের চিকিৎসার জন্যই এখানে এসেছিল, তার সাথে কেউ আসেনি। তবে রের কথা অনুযায়ী তার স্ত্রী এবং মেয়েকে এক্সরে রুমে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য পুলিশ তাদেরকে এক্সরে রুমে নিয়ে যেতে বলে। ডক্টর জানায় এক্সরে রুম থার্ড ফ্লোরে রয়েছে, তবে রে বলে এক্সরে রুম নিচের দিকে আছে। স্টাফ পেরি এবং জোয়ানকে নিয়ে নিচের দিকে গিয়েছিল। ডক্টর বলে রে কনফিউজড আছে তাই এমন বলছে। ডক্টর তাদেরকে থার্ড ফ্লোরের এক্সরে রুমে নিয়ে যায়, তবে সেখানেও পেরির টেস্টের কোনো রেকর্ডই পাওয়া যায় না। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে, সেখানে শুধুমাত্র রেকেই দেখা যায়। রে জানায় তার স্ত্রী এবং মেয়ে যেখানে বসেছিল সেখানকার সিসিটিভি ফুটেজ দেখাতে, তবে গার্ড জানায় সেই জায়গায় কোনো ক্যামেরা নেই, আর এই জন্যই এই সিসিটিভি ফুটেজ দেখেও তাদের কোনো লাভ হয় না। আর এখন রের সমস্ত কথাই ভুল প্রমাণিত হচ্ছে। রের মাথায় চোট লেগেছিল আর তাই জন্যই সে হয়তো এতটা কনফিউজড রয়েছে। আর ডাক্তাররা রেকে একজন মানসিক রোগী বলে প্রমাণ করতে থাকে, আর এই জন্য সেখানে একজন সাইকিয়াট্রিস্টকে ডাকা হয়। সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার সময় রে বারবার বলতে থাকে সে পাগল নয়। সাইকিয়াট্রিস্ট অ্যাবির সম্পর্কে, অর্থাৎ তার আগের স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করে। রে বলতে থাকে অ্যাবি 8 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার সাথে এইসবের কোনো সম্পর্ক নেই। সাইকিয়াট্রিস্ট বলে, তুমি বলেছিলে তোমার মদ্যপানের নেশা ছিল, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্যই কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই সব কিছু শুনে রে নিজেকে ঠিক রাখতে পারে না। সে কান্না করতে করতে বলে সেই ঘটনার সাথে আজকের কোনো সম্পর্ক নেই। সাইকিয়াট্রিস্ট মনে করে হয়তো সেই অ্যাক্সিডেন্টের ট্রমার জন্যই রে আজ এমন করছে, হয়তো সেই অ্যাক্সিডেন্টের দিন থেকেই রে এমন হয়েছে, আর এই জন্যই সে পরামর্শ দেয় ঘটনাস্থলে একবার গিয়ে চেক করার জন্য। হয়তো জোয়ান এবং পেরির দেহ সেখানেই পড়ে আছে। এরপর পুলিশ সাইকিয়াট্রিস্ট এবং রেকে নিয়ে সেই টাক শপে আসে, আর যেখানে পেরি পড়ে গিয়েছিল সেখানে প্রচুর রক্ত দেখতে পায়। যদিও প্রথমে দেখানো হয়েছিল পেরির শরীর থেকে কোনো রক্তপাত হয়নি, এই সব কিছু দেখে পুলিশের সন্দেহ হতে থাকে। এই জায়গাটা এখন একটা ক্রাইম সিনে পরিণত হয়েছে, যার প্রাইম সাসপেক্ট হলো রে। এই জন্য পুলিশ রেকেই দোষী মনে করে তাকে অ্যারেস্ট করতে থাকে। সাইকিয়াট্রিস্ট আবারও রেকে জিজ্ঞেস করে, কি ঘটেছিল এখানে? রে বলতে থাকে, একটা কুকুরকে দেখে তার মেয়ে ভয় পেয়েছিল। এই বলতেই সাইকিয়াট্রিস্টের মনে পড়ে এর আগে ঘটনাটা বলার সময় রে কোনো কুকুরের কথা বলেনি। এটা দেখে সাইকিয়াট্রিস্ট এটাই বুঝতে পারে যে রে হয়তো তার স্ত্রী এবং মেয়েকে মেরে ফেলেছে, আর এখন তার সাইকোটিক ব্রেক হচ্ছে, অর্থাৎ সেই ঘটনার ট্রমার জন্য রে আসল দুনিয়া থেকে বেরিয়ে আসল ঘটনা থেকে পালিয়ে সাবকনসিয়াস মাইন্ডে আলাদাই একটা গল্পের ওপর বিশ্বাস করছে। কিন্তু রে বুঝতে পেরে যায় এরা সবাই ওই হসপিটালের সাথেই মিলিত আছে, এই জন্যই সে পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে সাইকিয়াট্রিস্টকে গান পয়েন্টে নেয়। আর এরপর পুলিশের কাছ থেকে রেডিও এবং ফোন নিয়ে তাদেরকে বন্দি বানিয়ে সোজা হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সে ডাক্তারের বেশে লিফটে চলে যায়।
তবে বেসমেন্টে যাওয়ার জন্য লিফটের চাবির প্রয়োজন। তখনই গার্ড তাকে দেখে ফেলে। রে গার্ডকে সেখানেই মেরে ফেলে চাবি নিয়ে সোজা বেসমেন্টে চলে আসে। তবে এই বেসমেন্টেও সব কিছু খুবই অদ্ভুত ধরনের। সমস্ত বেসমেন্ট পুরোটা সাদা রঙের। সেখানে সেই রিসেপশনিস্টকেও দেখতে পায় যে নার্সের ড্রেস পরে আছে, আর তার হাতে থাকা বক্সে লেখা রয়েছে হিউম্যান অর্গান। এই সব দেখে রে পুরো ঘাবড়ে যায়। পাশেই একটা রুমে গিয়ে সে অনেক মৃতদেহ দেখতে পায় যাদের অর্গান নিয়ে নেওয়া হয়েছে। চোখ, কিডনি, হার্ট, সেই সব কিছু কেটে নেওয়া হয়েছে। রে তার স্ত্রী এবং সন্তানের জন্য হতাশ হয়ে পড়ে। তখনই এক রুমে সে তার স্ত্রী জোয়ানকে বেহুশ অবস্থায় দেখতে পায়। সাথেই এটাও দেখতে পায় ডক্টর তার মেয়ে পেরির অর্গান নেওয়ার চেষ্টা করছে। রে ডাক্তারকে গান পয়েন্টে রেখে পেরিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পেছন থেকে একজন তাকে বেহুশ করার চেষ্টা করে, কিন্তু রে সেখানে গুলি চালায় আর অক্সিজেন সিলিন্ডারে লেগে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, যার ফলে কয়েকজন মারা যায় আর কয়েকজন বেহুশ হয়ে পড়ে। এই সুযোগে রে জোয়ান এবং পেরিকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসে। আর এখন ফাইনালি সে তার স্ত্রী এবং মেয়েকে হসপিটালের এত বড় ক্রাইমের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। জোয়ান রের জন্য ভীষণ খুশি, রেও অনেক খুশি আছে। আর এখন সে পেরির প্রিয় গানটি গিয়ে শোনাতে থাকে। আর ফাইনালি তাদের এই প্রায় ভেঙে যাওয়া সংসারটি এখন খুব ভালোভাবে জোড়া লেগেছে। গল্পটি এখানেই শেষ হতে পারত, তবে না, আরও অনেক কিছু বাকি আছে। সব শেষে দেখানো হয় সেই বিশাল বড় টুইস্ট। ব্যাকসিটে জোয়ান বা পেরি কেউই নেই, সেখানে আছে হসপিটালের একজন পেশেন্ট। আর এখান থেকেই গল্পের ঘটে যাওয়া সমস্ত আসল ঘটনাগুলোকে দেখানো হয়। আসলে ওই টাকশপে পেরি নিচে পড়ে গিয়ে সরাসরি তার মাথায় আঘাত পায়। জোয়ান এটা দেখে রেগে মেরে যখন হুঁশে ফেরাতে চায়, নিজের অজান্তেই সাবকনশিয়াসলি সে জোয়ানকে ধাক্কা মারে। আর এতে জোয়ান পাশেই থাকা একটা লোহার রডে পড়ে সাথে সাথেই মারা যায়। ধাক্কা মারার পর রে যখন পেছন ফিরে তাকায়, তখন সে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর ওই ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার সময়ে সাবকনশিয়াসলি সে তার মেয়ে এবং স্ত্রীকে তুলে এনে গাড়ির ট্রাঙ্কে রেখে দেয়। এরপর যখন সে তার হুঁশ ফিরে পায়, তখন সে ইমাজিন করতে থাকে তার মেয়ের কিছুই হয়নি, আর জোয়ান তার মেয়ের পাশেই বসে আছে। আর এই সব কিছুর কারণ 8 বছর আগে থেকে শুরু হয়েছিল, যখন তার প্রথম স্ত্রী অ্যাবির কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। মদ্যপান করে সে গাড়ি চালাচ্ছিল, আর এই জন্যই অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গিয়েছিল। এই ট্রমা সে সহ্য করতে পারেনি। তার ওপর আজ সে অনেক স্ট্রেসে ছিল। তার আর্থিক অবস্থা খারাপ চলছে, তার বর্তমান স্ত্রী জোয়ানের সাথে তার সম্পর্ক প্রায় ভেঙে গেছে, তার শ্বশুরবাড়িতে থ্যাঙ্কস গিভিংয়েও সে অনেক ঝামেলা করেছে। এই সমস্ত কিছুই যেন তার জন্য শেষ না হওয়া এক ফেইলিওরের মতো, যা কখনোই শেষ হয় না। একের পর এক সমস্ত কিছুতেই সে ব্যর্থ হচ্ছে। আর এই সব ট্রমার ওপর স্ত্রী আর সন্তানের মৃত্যুর ট্রমা এখন আর সহ্য করতে পারে না। রে তার স্ত্রী এবং সন্তানকে কোনোভাবেই হারাতে চায়নি। সে চেয়েছে তার স্ত্রী তাকে ভালোবাসুক। তাই ওই ঘটনার পর থেকে তার স্ত্রী তার সাথে এত ভালো ব্যবহার করছে, কারণ সেটা তো তার কল্পনা। আর কল্পনায় সে জোয়ানকে এমনভাবেই চাইত। আর সাবকনশিয়াস মাইন্ডে সে তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ গাড়ির ট্রাঙ্কে রেখেছিল। তাই হুঁশে আসার পর এই সব কিছুই সে আর মনে করতে পারে না। সব কিছু ভুলে গিয়ে তাদের কল্পনা করে হাসপাতালে নিয়ে আসে। বাস্তবে সে একাই হাসপাতালে এসে ওয়েটিং রুমে বসেছিল। আর যখন সে ঘুমিয়ে পড়েছিল, তখন আসলে ডাক্তারের কাছ থেকে সে নিজের ট্রিটমেন্ট করিয়েছিল সাবকনশিয়াস মাইন্ডে, তাই জন্যই তার মাথায় ওই সেলাইটি ছিল। এরপর সব শেষে যখন সে বেসমেন্টে এসেছিল, সেখানে আসলে কোনো অর্গান ট্রাফিকিং চলছিল না। সে নিজের ইমাজিনেশনে এই সব কিছু দেখেছিল। সেখানে এমন কোনো বডি ছিল না যাদের অর্গান নিয়ে নেওয়া হয়েছে। আসলে এটা একটা অপারেশন থিয়েটার ছিল। ডাক্তাররা একটা পেশেন্টের অপারেশন করছিল, আর রে ওই পেশেন্টকে পেরি মনে করে অপারেশনের মাঝপথেই তাকে তুলে নিয়ে এসেছে। রে তার এই মানসিক অবস্থার জন্য এতগুলো লোকের প্রাণ নিয়েছে, একজন ক্রিমিনালে পরিণত হয়েছে। আর এত কিছুর পরেও সে ভাবছে সে এক বিশাল বড় চক্রান্তের হাত থেকে নিজের মেয়ে এবং স্ত্রীকে উদ্ধার করেছে। এর যে ভয়ানক আর কী হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।